আজকে আমি রঙা আলু দিয়ে এই পিঠাটা তৈরি করেছি আর এটা খেতে খুবই টেস্টি আর অনেকই সফট হয়েছে কেন এর মধ্যে রঙা আলু দেওয়া আছে তার জন্য এটা অনেক সফট হয়েছে গুঁড়োও আছে কিন্তু রঙা আলু দেওয়ার জন্য এটা অনেক সফট হয়েছে আর খেতেও খুবই টেস্টি এর মধ্যে রঙা আলুর গন্ধটা আছে তো খুবই ভালো লাগছে আর এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো এখানে আমি নিয়েছি একটা রঙালু নিয়েছি আমি বড়ো সাইজে ওটা ভালো করে আমি সেদ্ধ করে আর তারপর ওটা পেস্ট বানিয়ে নিই মানে হাত দিয়ে মেখে নিয়েছি এর মধ্যে কোনো গুঁঠলি নেই একদম স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেছে তো এটা আমি বেশি নিইনি আমি এটা অতই নিয়েছি যত চাল গুঁড়ো নিয়েছি অতই আমি এর আলুটা নিয়েছি তো এখানে আমি এক বাটি নিয়েছি জল তো যেই বাটি দিয়ে চাল নেবো সেই বাটি দিয়ে আমি জল নিয়েছি এক বাটি আর এর মধ্যে দিয়ে দিয়েছি গুড় এটা একদম অপশনাল আপনি যদি মিষ্টি ভালো লাগে তাহলেই দেবেন আর নাহলে ছেড়ে দেবেন এটা দিলে ভালো লাগে মিষ্টি তাহলে যে পিঠাটা হবে সেটাও ভিতর দিকে মিষ্টি হবে এরপর এর মধ্যে যখন জলটা ভালো করে ফুটে যাবে এক চামচ দেবো আমি পুরো এক চামচ দিয়েছি টেবিল স্পুন দিয়েছি ময়দা এটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে হাফ বাটি দিয়েছি আমি চাল গুঁড়ো তো আবার বলছি এক বাটি নেব আমি জল আর হাফ বাটি চাল গুঁড়ো আর হাফ বাটি নিয়েছি এই যে পিঠাটা ওই যে আলুটা আমি পেস্ট বানিয়েছি তো এটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছি আঁচটা আমি একদম লো করে রেখেছি আর এটা ভালো করে মিক্স করে দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা বন্ধ করেছি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তাহলে ভালো করে এটা চালটা ফুলে যাবে দশ মিনিট হয়ে গেছে এবারে ডোটাকে আমি বের করে নেব আর এটা গরম অবস্থাতেই মেখে নিতে হবে দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে আর আবার বলছি আমি আমি যত চালগুঁড়ো নিয়েছি অতই আমি এই আলুর পেস্টটা নিয়েছি মেপে আর এখানে আমি দিচ্ছি এক চামচ ঘি এটা গন্ধটা খুবই ভালো আসবে সেজন্য ঘি অবশ্যই দেবেন খুব ভালো লাগবে খেতে তো এটা দিয়ে এটাকে মেখে দিচ্ছি আর জল নিয়েছি এক বাটি ওই মাপের বাটি আমি এক বাটি জল নিয়েছি হাফ বাটি চালগুঁড়ো নিয়েছি আর হাফ বাটি আমি ওই আলু রাঙা আলু পেস্টটা নিয়েছি এবারে এটাকে দেখতে পাচ্ছেন ভালো করে আমি মেখে নিয়েছি একদম স্মুথ ডোটা তৈরি হয়ে গেছে এভাবে এটা ভালো করে মেখে নিতে হবে এরপর এখানে আমি চালগুলো নিয়েছি শুকনো চালগুলো নিয়েছি এর আমি পাতলা পাতলা করে পিঠাটা তৈরি করে নেব এইভাবে করে লম্বা লম্বা করে এই সরু সরু একদম পিঠা আমি তৈরি করব। কিন্তু আমি একদম পাতলাও করছি না একটু মোটা আছে তো এইভাবে আমি এটা করছি আপনি এর থেকেও পাতলা পাতলা করতে পারেন আর একসঙ্গে রেখে দিয়ে একটু একটু করে এমনি করে ঘষে ঘষে ছোটো ছোটো আপনি তৈরি করতে পারবেন কিন্তু আমি একটু বড়ো বড়ো করছি তো সেজন্য আমি একটা একটা করে করছি যদি আপনি ছোটো ছোটো করবেন তো একটা লম্বা করে ওটা হাত দিয়ে এভাবে করে করে ওটা ছোট করতে পারেন এইভাবে দেখুন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর এটাকে চাল গুঁড়ো মধ্যে দিয়ে দেবেন না এইভাবেই রেখে দেবেন হালকা চাল গুঁড়ো এতে লাগিয়ে দিয়ে তারপর একটা প্লেটে রেখে দেবেন এই দেখুন এইভাবে আমি এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এইভাবে আর এর মধ্যে কোনো বেশি গুঁড়ো দিই নি এটাকে ঝাড়তেও হবে না কেন একদম শুকনোই আছে তো এরপরে আমি এদিকে এটা সাইডে রেখে দিয়েছি এখানে দুধ নিয়েছি আমি হাফ লিটার নিয়েছি আর এটা ফুল ফ্যাট দুধ আছে অনেক গাঢ় হয় তো সেই জন্য হাফ লিটারই আমি নিয়েছি তো এটাকে গরম করতে আমি পশিয়ে দিয়েছি এদিকে দুধটা ভালো করে ফুটে গেছে আর দেখতে পাচ্ছেন সরটা কত হয়ে গেছে এর মধ্যে আমি ইলাচ দিয়েছি আর দুধটা দেখতে পাচ্ছেন কত সর এর মধ্যে চলে এসছে তো ফুল ফ্যাট দুধে এটাই হয় সর অনেক গাঢ় হয় তো এটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গুড় তো আমি তিন চামচের মতন এখানে গুড় দিলাম আর গুড় আপনি কম বেশি দিতে পারেন আমি পিঠা মধ্যেও দিয়েছি গুড় সেই জন্য এখানে তিন চামচের মতন দিলাম আপনি যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি গুড় দিতে পারেন তাহলে ভালো মিষ্টি হবে যদি আপনি প্রথমে গুড় না দিয়ে এখানে তাহলে বেশি গুড় দিতে পারেন ভালো করে গুড় মিক্স হয়ে গেছে দুধের মধ্যে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এই যে পিঠাগুলো বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে খজুর গুড় ইউজ করেছি তো এটা পিঠাগুলো দিয়ে এখন দেখতে পাচ্ছেন পিঠাগুলো সব নিচে আছে জিমনি এটা রান্না হয়ে যাবে উপরে চলে আসবে দেখুন বেশি সময় লাগে না চার পাঁচ মিনিটের মধ্যেই এটা উপরে চলে আসে তো দেখুন এখন এটা প্রায় হয়ে গেছে কেননা পিঠাগুলো যদি উপরে চলে আসে দুধে তাহলে ভাববেন আপনার পিঠাটা হয়ে গেছে এরপর এটাকে আরও আমি দু তিন মিনিট এভাবেই হতে দেব তাহলে একটু দুধটাও গাঢ় হয়ে যাবে এখানে দু তিন মিনিট আরও হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এটাকে ঠান্ডা হতে রেখে দেব এই দেখুন এখানে ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা বাটিতে বের করে নিয়েছি আর এটা দেখতেও জিমনি লাগছে খেতেও অতই টেস্টি লাগছে কেননা এটা একদম সফট আছে রঙা আলু দেওয়ার জন্য একদম সফট আছে আর এটা আপনি দু তিন দিন যদি রেখেও দেবেন তাও শক্ত হবে না খুব সফট থাকবে তো যদি আপনার ইচ্ছা থাকলে তাহলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন